নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মসুর ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে লাঞ্চ বা ডিনার করে নেওয়া যাবে। তো এখানে মসুর ডাল 1 কাপ বা 100 গ্রামের মতো ভিজিয়ে নিয়েছিলাম, 3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। বেশ মসুর ডালটা ফুলে গেছে, তারপর এটার পেস্ট তৈরি করে নেব। মিক্সার জারে নিয়ে দুবারে পেস্টটা তৈরি করে নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এটাতে যেহেতু জল আছে তো আমি যেটা বানাবো সেটা ঠিক বানানো যাবে না এত জল থাকলে। তো এর জন্য আমি এখানে 3 চামচ বড় চামচে 3 চামচ বেসন, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব পরিমাণ এক রকম নিয়েছি, হাফ টিস্পুনের মতো। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সব মশলা আর বেসন এই ডালবাটার সাথে মিশিয়ে নিলাম, সামান্য গরম মশলার গুঁড়ো আর 1 চামচ সাদা তেল। ভালো করে মেখে নেব, এতে কিছুটা ড্রাই হয়ে যাবে, জলের ভাবটা কমে যাবে। তো এখানে আমি আরও 3 চামচ আটা নিলাম, 2 চামচ নিলাম আর 1 চামচ পরে নেব। তো আটা বা বেসন যে কোনো একরকমই নেওয়া যেতে পারে বা দুটো আলাদা আলাদা নেওয়া যেতে পারে। তো 3 চামচ আটা 3 চামচ বেসন এই ডালবাটার সাথে মিশিয়ে নিলাম। যত আটা বেসনটা কম পরিমাণে নেওয়া হবে তত এর স্বাদটা ভালো হবে। তো খুব বেশি নরম হলেও যে রেসিপিটা আমি করতে পারবো না, সেজন্য একটু ড্রাই করে নিলাম। আর এখানে জল ফুটতে দিতে হবে, বেশ ভালো করে জলটা ফুটে উঠবে, তারপর এইভাবে লম্বা লম্বা করে হাতের সাহায্যে দিয়ে দিলাম। আমরা যেভাবে মুইঠা বানিয়ে থাকি সেইভাবে, তো একদম মুইঠার মতো শক্ত করে মুঠো করা যাবে না, একটু নরম হলে তবেই এটার স্বাদটা ভালো হবে। তো এইভাবে একটা শেপ দেব লম্বা মতো, লম্বা লম্বা করে দিয়ে দিলাম ফুটন্ত গরম জলে। আর জলটা যেন এতটা দেবো যেন ডুবে থাকে, না হলে উপরের পোর্শনটা সেদ্ধ হবে না। তো আমার একটু জলটা কম হয়েছে, আমি পরে আবার জল একটু দিয়ে দিয়েছি, না হলে উপরটা নরম থাকবে, সেক্ষেত্রে দেরি হবে হতে, সময় কম বেশি লাগবে। তাই জলটা এমনভাবে দিতে হবে যেন ডুবে থাকে। আর 5 মিনিট পর একবার উল্টে দেবো, মোটামুটি 10 মিনিট 8 মিনিটের মতো সময়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার উঠিয়ে নিলাম, শক্ত হয়ে গেছে গরম জলে দেওয়ার জন্য। আর এই স্টকটাও কাজে লাগবে। এইবার ঠান্ডা হলে এই মুঠাগুলো আমি 3 টুকরো করে নেবো, এক একটা 3 টুকরো। তো বন্ধুরা, এই যে ডোটা তৈরি হলো বা এই ডাল বাটার যে মিশ্রণটা তৈরি হলো, সেটাতে যতটা সম্ভব কম দিতে হবে বেসন বা আটা, তাহলে খেতে বেশি ভালো হবে। যতটা নরম হবে তত ভালো হবে, তবে লম্বা লম্বা শেপ দেওয়ার জন্য এটাতে একটু আটা বা বেসন মেশাতেই হবে। এবার কড়াইয়ে তেল গরম হতে দিচ্ছি, যেন এটা ডিপ ফ্রাই করা যায়। এরকম পরিমাণে তেল দিলাম, আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করবো তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। তো সবগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটা বাটিতে অল্প একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে গুলে নিলাম। তো এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম। এই জায়গাটাতে আমার একটুখানি হেজি হয়ে গেছে ক্যামেরাতে স্টিম লেগে, তো এটার জন্য আমি সরি বলে নিচ্ছি। আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট, ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নেব। এখানে আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি, মোটামুটি হাফ সেদ্ধ আলু হলে হবে, আলাদা করে ভেজে নিইনি, তাই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার স্টকটা দিয়ে দিলাম, আর তার সাথে আরও হাফ বাটি মতো জল, ভালো করে ফুটিয়ে নিতে হবে আলু এবং এই মুইঠাগুলো। তো আমি এখানে 8-10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো মাঝে একবার ঢাকনা খুলে নুনটা দিয়ে দিলাম, নুন দেওয়া হয়নি, ভালো করে যেন নরম হয়ে যায়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো শেষের দিকে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে।
আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।